তানুজাস কমপ্লিট ফ্যামিলি শো নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ। রাতের অন্ধকারে পুকুর থেকে প্রচুর পরিমাণে মাছ চুরির চেষ্টা করল দুষ্কৃতীরা। জানাজানি হতেই চক্ষু চড়ক গাছ কর্তৃপক্ষের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নবগ্রাম থানার রঘুপুর এলাকায়। তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মাছ চাষিরা। জানা গিয়েছে নবগ্রামের রঘুপুরে রয়েছে হ্যাচারি, যেখান থেকে তৈরি হয় মাছের চারা। আর সেই হ্যাচারির পুকুর থেকে ফাঁদ জাল পেতে মাছ চুরির চেষ্টাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে। এটা আমরা এক বছর দুয়েক থেকে বুঝতে পারছি যে মাছ চুরি করছে। এর আগে একবার চিনতে পারিনি, তাড়ায় হেঁটে রাত্রে পালিয়ে গেছিলো বিল দিয়ে হেঁটে ধরতারেনি। মানে বছর দুয়েক থেকে এরকম মাছ চুরি হচ্ছে, কিন্তু আমরা কোনো টের পাই না। হয়তো আজকে যে চুরিটা হয়েছে, রাত্রে কারেন্ট ফারেন্ট ছিল না, আধার ছিল, অন্ধকার ছিল, অন্ধকারে এসা চুরি গেছে। দেখিতে যত মাস ছিল সবই ধরেন চুরি গেল। আজকে সকালবেলা একটা ছেলে, কি নাম আর, ইয়ারুল নামে ওই ছেলেটা এসে খবর দিল। সকালবেলা ইয়ারুল বলে একটা ছেলে আছে এখানে, ও এসে খবর দিলে যে এখানে ফাঁস পেটা পাতা হয়েছে। হ্যাচারি থেকে টম বলে একজনকে ডেকে নিয়ে গেছিলো, ডেকে নিয়ে মাছ ছাড়ালছে, কিছু ফেলে দিয়েছে, আর কিছু 12-14 কেজি মতন বিক্রি করেছি, আর এখানে কিছু আছে এখনও। আর ওরা রাত্রে যা পেরে আছে ছাড়ালছে, ওরা তো আর চোর তো আর এভাবে এমনিতে পাতেনি, জালটা তুলতে পারেনি মাছের লাগার কারণ নিয়ে গেছে, মাছ নিয়ে গেছে রাত্রে যখন ফাঁস পেটাছে নিয়ে আছে। আর আগেও কয়েকবার পেটাছে ফাঁস। এখন থানায় স্টেপ নেবো, একটা আইনের মাধ্যমে যতটুকু করার সেটুকু করবো আমরা, সেই ব্যবস্থাতে আছি, সেই ব্যবস্থাই নেবো। নাম ডালিম সিং। সকালে যখন আমরা উঠি, হ্যাঁ, তখন একজন দত্তদত্ত এসে বলছে যে এই পুকুরটার নাম হচ্ছে ভাঁড়ালি, বললো মাছ জাল পাতা আছে, জাল তুলতে দেখা যাচ্ছে প্রচুর মাছ। হ্যাঁ, এই মাথা থেকে ও মাথা জালটা পাতা হয়েছিল। হ্যাঁ, মোটামুটি আপনার 50 কেজির উপরে মাছ ধরেন জালে লেগেছিল। এখন রাত্রি ধরেন ওরাও ছাড়িয়ে নিয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হ্যাচারির এমনি ডিম চাষের জন্য মাছ ফেলে রাখা হয়। হ্যাঁ, এই মাছ মানে অতিরিক্ত যত্নের উপরে রাখানো হয়, সেই মাছ চুরি হয়ে গেছে। হুম, এতে মালিকের একটা প্রচুর টাকা ক্ষতির আশঙ্কা দেখতে পেয়েছি আমরা। হ্যাঁ, এইভাবে যদি দিনের পর দিন এইভাবে আমার যদি মাছ চুরি হয়ে যায়, তাহলে মালিক ধরেন অনেক টাকার ক্ষতির মুখে পড়বে। এটার জন্য আজকে যখন দেখেছি, তখন আজকেই বুঝতে পারছি যে এর আগেও হয়তো অনেক দিন গোপনে মাছটা ধরা, আমরা সবাই হতাশায় আছি। আজকে কী কারণে বলতে গেলে, এই পুকুরের উপরে আপনার কড পাতা আছে। হ্যাঁ, ওই বড় মাছ ওই কডের সঙ্গে পাল্টে খেয়ে জালটাকে তুলতে পারেনি এই কারণে, এবং সকাল হয়ে যায় এই কারণে ওরা মাছটা নিয়ে যেতে পারে। মাছগুলো সব আপনার রুই ছিল, কালবাউস ছিল, কাতলা ছিল, এগুলো সবই ডিম তৈরির জন্য ব্যবহার হয়। নাম হচ্ছে রঘুপুর গোয়ালপাড়া। আপনার নাম? আমার নাম গৌর মণ্ডল। তানুজাস, আ ইউনিট অফ তানুজা গ্রুপ। ফর্মাল ওয়্যার ডিজাইন্ড টু গ্লোরিফাই, লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে, কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড, মেন্স ওয়্যার ওয়্যার ট্রেডিশন মিটস অথেন্টিসিটি, ট্রেডিশনাল শাড়ি সিম্পলিসিটি অ্যাট ইটস বেস্ট, ওয়েডিং কালেকশন আর রিজন টু সেলিব্রেট, কাপল কালেকশন পাথ বিয়ন্ড এক্সিস্টেন্স। তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ।